নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা সেতুতে মোটরসাইকেল নিয়ে ওঠার চেষ্টা, টোল প্লাজার সামনে বাঘ বিতণ্ডা। পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণার পর নাব্যতা সংকটে শিমুলিয়া মাঝিরঘাটে ফেরি চলাচল বন্ধ, মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ। আসলে ইফটিজিং এর প্রতিবাদ করায় মারধরে আহত স্কুল শিক্ষকের মৃত্যু, মামলার পর অভিযুক্তকে ধরতে নেমেছে পুলিশ। বন্যা পরিস্থিতির কিছু উন্নতি হলেও স্বাভাবিক হয়নি জনজীবন, বাড়ছে পানিবাহিত রোগ, দুর্ভোগে বানভাসীরা। স্বাগত সমগ্র বাংলাদেশের, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। পদ্মা সেতু টোল প্লাজার সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়ায় মোটরসাইকেল আরোহীরা। 20 মিনিট বন্ধ ছিল 3 কাউন্টারে টোল আদায়, এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। সোমবার সকাল 8:55 হঠাৎ পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় ঢুকে পড়ে অর্ধশতাধিক মোটরসাইকেল। নিষেধাজ্ঞা থাকায় কোনো মোটরসাইকেল যেতে দেওয়া হয়নি। দফায় দফায় বাঘ বিতণ্ডা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে। মোটরসাইকেল আরোহীদের দাবি, পদ্মা সেতুতে পার হতে নিষেধাজ্ঞা দেওয়া হলেও বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি। ফেরিতে যান আপনারা, কিন্তু কোনোভাবেই ওটা হলো না। আমরা এখান থেকে ঘুরে আসি, এই অবস্থা এসে এখন আমরা এখান থেকে জোর করে আসা ওই টোল প্লাজায় অবস্থান করতেছি। সেতু নাই, ফেরি দিয়ে তো যাইতে হবে, ফেরিও নাই সেতুও নাই, এখন আমরা কোথায় যাব? পার হইতে দেয় তাহলে আমরা হয়তো একটু ঘুরে দেখবো, এই জন্য আসছিলাম। এখন তো দেখি সম্পূর্ণ নিষিদ্ধ। মোটরসাইকেল আরোহীদের বিক্ষোভের কারণে তৈরি হয় গাড়ির দীর্ঘ সারি, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 20 মিনিট পর মোটরসাইকেল আরোহীদের বুঝিয়ে ফেরিঘাটে পাঠিয়ে দেয় পুলিশ। পরে ফেরিতে নদী পার হয় মোটরসাইকেল আরোহীরা। কড়া নিরাপত্তার মধ্যে কিভাবে মোটরসাইকেল আরোহীরা টোল প্লাজায় ঢুকে পড়লো তা নিয়ে উঠেছে প্রশ্ন। আইন শৃঙ্খলা বাহিনী ফেরত পাঠিয়ে দিয়েছে, আর কোনো সমস্যা এখন নাই। এখন যে গাড়িগুলি এই মোটরসাইকেলের কারণে পিছনে আটকা পড়েছিল, মোটরসাইকেল ফেরত যাওয়ার কারণে যানজট নেই। পদ্মা সেতুতে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মুন্সিগঞ্জ। উদ্বোধনের প্রথম দিনে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে 2,75,00,000 টাকা। তবে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় উদ্বোধনের দ্বিতীয় দিন সেতুতে যানবাহনের চাপ অনেক কম। নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন যাত্রীরা, সোমবারও বিভিন্ন জেলা থেকে গাড়ি নিয়ে বেড়াতে যান অনেকেই। যান চলাচল শুরুর প্রথম দিনে বাইক দুর্ঘটনায় টিকটকারদের উৎপাত সহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটে পদ্মা সেতুতে। এর পরিপ্রেক্ষিতে বন্ধ করে দেয়া হয় মোটরসাইকেল চলাচল। সেতুতে মোটরসাইকেল বন্ধ থাকায় যানবাহনের চাপ ছিল অনেকটাই কম। নির্বিঘ্নে যাতায়াত করতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। সোমবারও বিভিন্ন জেলা থেকে গাড়ি নিয়ে বেড়াতে যান অনেকেই। এদিকে পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কন্টিনিউ রোড প্যাট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যাতে ব্রিজের উপর কেউ না নামতে পারে অথবা কোনো গাড়ি যাতে থামতে না পারে, সে ব্যাপারে সার্বক্ষণিক রোড প্যাট্রোল করা হচ্ছে আমাদের সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ব্রিজের উপর মোবাইল টহল জোরদার করা হয়েছে। উভয় প্রান্তের টোল প্লাজায় মাইকিংয়ের মাধ্যমে সাধারণ জনগণকে ব্রিজের উপর গাড়ি থামানো ও গাড়ি হতে অবতরণ না করার ব্যাপারে অবহিত করা হচ্ছে। পণ্যবাহী পরিবহন চালকরা বলছেন, ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে না হওয়ায় অন্তত পক্ষে 4 ঘণ্টা সময় কমেছে। অ্যাম্বুলেন্সেও স্বস্তিতে পদ্মা নদী পার হতে পারছে রোগীরা। এই উপকার হয়েছে তা বলে শেষ করতে পারবো না, এত উপকার হয়েছে। ওই ঘাটে জ্যামে বসে থাকা লাগে 3-4 দিন, এখন এই সকালে রওনা করছি, কত 11টার মধ্যে আমি ঢাকায় পৌঁছতে পারবো। খুব উপকার হয়েছে। স্বপ্নের সেতু আমাদের শুধু খালি খালি ঢাকা যাচ্ছি পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে। রোগী নিয়ে আপনার মাওয়াঘাট মানে ফেরিঘাটে অনেক পারাপারে অনেক সময় নষ্ট হতো, ঠিক আছে, রোগী নিয়ে অনেক বিপদে পড়ছিলাম, এখন আপাতত মানে খুব সুবিধা হয়েছে।
এদিকে যান চলাচল শুরুর প্রথম দিনে পদ্মা সেতু পার হয়েছে 51,000 গাড়ি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শরীয়তপুর। পদ্মা সেতুর মহাপ্রান্ত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, মাওয়া প্রান্তে যানবাহনের অবস্থান কেমন দেখছেন? এবং যেটা আমরা জানতে পারছিলাম যে মোটর বাইকরা সকালে একটা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করেছিল, বর্তমানে তার সর্বশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, 9টার দিকে কিন্তু আসলে এক ধরনের একটি অপ্রীতিকর ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। মোটরসাইকেল আরোহীরা এখানে টোল প্লাজায় ঢুকে পড়ে পুলিশের সাথে বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কিন্তু আসলে তারা বাকবিতণ্ডায় জড়ায় এবং প্রায় 20 মিনিট আর 3টি টোল কাউন্টারে টোল নেওয়া বন্ধ থাকে এবং বাস বা অন্যান্য যেসব যানবাহন ছিল সেই যানবাহনগুলো তারা আটকে দেয়, যে কারণে আমরা দেখেছি যে বেশ একটি দীর্ঘ সারি কিন্তু আসলে তৈরি হয়েছিল। এই মুহূর্তে টোল প্লাজার যে পরিস্থিতি সেটি আসলে ভালো আছে, কোনো ধরনের কোনো যানজট বা দীর্ঘ যে লাইন সেই লাইনগুলো নেই, বেশ স্বাচ্ছন্দ্যেই যারা পার হতে চাচ্ছেন যেসব যানবাহন আর সেই যানবাহনগুলো আসলে চলে যাচ্ছে, কোনো ধরনের কোনো এই টোল প্লাজাতে এসে যে দীর্ঘ সময় অপেক্ষা করা সেই অপেক্ষাটি আসলে করতে হচ্ছে না। তবে মোটরসাইকেল আরোহী যারা আছেন তাদেরকে আমরা দেখেছি যে তারা ঘাটে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তাদের জন্য ঘাটে আসলে ফেরির ব্যবস্থা করা হয়েছিল এবং 10টার সময় কুঞ্জলতা নামে একটি ফেরি বেশ কিছু মোটরসাইকেল আরোহীকে নিয়ে তারা মাঝিরকান্দি ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু মাঝপথে নদীতে সে ফেরিটি আটকে যায় নাব্য সংকটের কারণে। প্রায় 4 ঘন্টা ফেরিটি মাঝ নদীতেই আটকে ছিল, পরবর্তীতে সেইটি বিকল্প ব্যবস্থা করে সেই ফেরিটি আসলে ঘাটে পৌঁছেছে ঠিকই। তবে এই মুহূর্তে আমরা দেখছি যে শিমুলিয়া যে ঘাট, আমরা বিআইডব্লিউটিসির সাথে কথা বলেছি, মাওয়া প্রান্তে আজকে যানবাহনের যে চাপগুলো আছে সেগুলো ঢাকা থেকে আসলে দক্ষিণবঙ্গগামী যে যানবাহনগুলো রয়েছে সেখানে সাধারণ মানুষের বাইরে মানে প্রয়োজনের বাইরে যে মানুষগুলো ভ্রমণে গিয়েছেন এরকম কোনো মানুষজনের আজকে চাপ কেমন দেখছেন সেখানে? না দেখুন, গতকালকে কিন্তু যেটি ছিল সেটি হচ্ছে যে অনেকে ব্যক্তিগত গাড়ি বা মোটর সাইকেল বা অনেককে দেখেছি যে আমরা পিক আপ ভাড়া করেও এই পদ্মা সেতু তারা দেখতে এসেছে, ভ্রমণে এসেছে। তবে আজকে সেই চাপটি আসলে একেবারে নেই বললেই চলে, খুবই অল্প। তবে এরপরেও এত বিধিনিষেধ, আইনশৃঙ্খলা বাহিনীর এত নজরদারি, এরপরেও কিন্তু বেশ কিছু মানুষ তারা এই পদ্মা সেতুর উপরে নেমেছিলেন, নেমে তারা ভিডিও করেছিলেন। এর মধ্যে কিন্তু একজনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট 1,000 টাকা জরিমানাও করেছে। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে যেটি আসলে বলা হচ্ছে যে তারা তৎপর রয়েছে, কোনো অবস্থাতেই সরকারি যে বিধিনিষেধ সেগুলো আসলে কেউই অমান্য করতে পারবে না। তো আমার কাছে মাওয়া প্রান্ত থেকে এটি ছিল এখনকার সবশেষ খবর। মাওয়া প্রান্ত থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আদিলুর রহমান। পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণার পর যাত্রী চাপ বেড়েছে শরীয়তপুরের মাঝিরঘাট ফেরিঘাটে। এদিকে নাব্য সংকটের জন্য ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি। এতে চরম ভোগান্তিতে পড়েছে দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা। সকাল থেকে মাঝিরঘাট ফেরিঘাটে বাড়তে থাকে মোটরসাইকেলের চাপ, তবে ফেরি না থাকায় আটকে আছেন নারী শিশুসহ বিভিন্ন মানুষ। জরুরি প্রয়োজন থাকলেও পদ্মা পারাপারে অনিশ্চয়তা দেখা দেয় দুশ্চিন্তায় মোটরসাইকেলের যাত্রীরা। এই অবস্থায় অনেকেই ইঞ্জিন চালিত নৌকায় ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন। এর আগে শুক্রবার মাঝিরঘাট থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এখন তো ভোগান্তিতে আছে, এখানে আসছে এখানে কোনো ফেরি নাই, হ্যাঁ এখান থেকে নাকি ফেরি ছাড়বে না, ওখান থেকে আমাদের রিটার্ন করে দেওয়া হয়েছে। আসলে এখন আমি বাচ্চাটা নিয়ে আমার যাবো হসপিটালে, বাট আমি এখন কী করবো, আমি ফেরিঘাটে আসছি এখানে ফেরি নেই। মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহন হলে ফেরিতে চলাচল করবে, আর মোটরসাইকেল আপনার মোটামুটি যদি একটা ফেরি উপযোগী মোটরসাইকেল জমে অবশ্যই আমরা পার করে দিব। এই নিয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, এই যে নাব্যতা সংকটের কারণে ফেরি পারাপারে যে এক ধরনের ভোগান্তির সৃষ্টি হয়েছিল, বর্তমানে তার কী অবস্থা রয়েছে, কী তথ্য আছে আপনার কাছে? বর্তমানের অবস্থা যদি আমি আপনাকে বলি, এখানে কিছুক্ষণ আগে বেলা 2:30টার দিকে ফেরি কুঞ্জলতা শিমুলিয়া থেকে এই ঘাটে এসেছিল এবং এই ঘাটে যেই অপেক্ষমান মোটরসাইকেল ছিল এবং বেশ কিছু যাত্রীও আটকা পড়েছিল, সে সকল যাত্রী এবং মোটরসাইকেল নিয়ে
মাত্র আধা ঘন্টার ব্যবধানে তিনটার দিকে সেই ফেরিটি আবার শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যদি এই ঘাটে কিন্তু এখনো প্রচুর সংখ্যক মোটরসাইকেল আরোহী যারা এখানে এসেছেন পদ্মা পারাপারের জন্য তারা আটকা রয়েছেন এবং তারা এখনো পর্যন্ত কিন্তু তাদের কাছে সেই নির্দেশনাটি পৌঁছেনি যে আজ নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে, যার কারণে তারা এখনো ফেরির অপেক্ষায় এখানে রয়েছেন। এবং এর মধ্যে অনেকেই আমরা দেখেছি যারা ঠিক মাঝির ঘাটের পাশাপাশি একটি ইঞ্জিন চালিত নৌঘাট রয়েছে, সেই নৌঘাটে গিয়ে তারা ইঞ্জিন চালিত নৌকার মাধ্যমে পদ্মা পারাপার হচ্ছেন। সেক্ষেত্রে তারা যে অভিযোগটি করছেন এতে তাদের রয়েছে, কারণ পদ্মা স্রোত রয়েছে পদ্মায়, আর পাশাপাশি কিন্তু তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। অনেকেই বলছেন যে এক একটি মোটরসাইকেল পারাপারের জন্য এ সকল ইঞ্জিন চালিত নৌকা তাদের থেকে 500 টাকা পর্যন্ত আদায় করছেন। আর এদিকে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে প্রাথমিকভাবে তারা ফেরি দিয়ে এ সকল যানবাহন আটকে পড়া যানবাহন পারাপারের চেষ্টা করলেও নাব্য সংকটের কারণে কিন্তু সেই ফেরি চলাচল তারা করতে পারছে না এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং আমরা যেটি দেখেছি ফেরি কুঞ্জলতা এখানে বেলা 2:30 দিকে এসেছিল, এই ফেরিটি কিন্তু শিমুলিয়া থেকে পুরে জাজিরা এলাকার যে পাইনপাড়া চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের মুখেই কিন্তু নাব্য সংকটের কারণে ফেরিটি আটকা পড়েছিল এবং দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা আটকা থাকার পরে সেই ফেরিটি সেখান থেকে উদ্ধার হয়ে শিমুলিয়া ঘাটে নোঙর করে, যার কারণে কর্তৃপক্ষ এই যেহেতু নাব্য সংকট রয়েছে সেই কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে। আর এখানে যে সকল যাত্রীরা আসছেন তাদের একটি অভিযোগ যে যেহেতু ফেরি চলাচল এখানে স্বাভাবিক নয়, পদ্মা সেতুতেও তাদের উঠতে দেওয়া হচ্ছে না, সেই কারণে অন্তত তাদের বিকল্প কোনো উপায়ে পদ্মা নদী পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা যেন বিআইডব্লিউ তারা একটি জোরালো তথ্য দিয়ে আমি শেষ করতে চাচ্ছি। এখানে যে সকল মোটরসাইকেল আরোহীরা আটকা পড়েছেন তাদের মধ্যে অধিকাংশই কিন্তু ঢাকা থেকে পদ্মা সেতু দেখার জন্য বা এই পদ্মা সেতু পার হয়ে এই প্রান্তে এসেছিলেন, যারা কিন্তু আকস্মিক এই ঘোষণার ফলে বিপদে পড়েছেন তারা কিন্তু তাদের সেই যানবাহন নিয়ে এই মুহূর্তে মারাত্মক ভোগান্তিতে রয়েছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে শরীয়তপুরের মাঝিরঘাট প্রান্তে আটকে পড়া মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগের সবশেষ চিত্র। শরীয়তপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নুরুল আলম রবিন। শিক্ষার্থীর স্ট্যাম্পের আঘাতে আহত শিক্ষক উৎপল কুমার সরকার মারা গেছেন। সোমবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এই ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সাভারের আশুলিয়ার হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক উৎপল কুমার সরকার। প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার দুপুরে স্কুলের মাঠে মেয়েদের ক্রিকেট খেলা চলছিল, সে সময় মাঠে দাঁড়িয়ে থাকা শিক্ষক উৎপলকে স্ট্যাম্প দিয়ে এলোপাথারি আঘাত করে দশম শ্রেণীর ছাত্র আশরাফুল ইসলাম জিতু। গুরুতর আহত অবস্থায় তাকে এনাম মেডিকেলে ভর্তি করা হলে সোমবার মারা যান তিনি। উৎপল কুমার সরকার ইফটিজিং সহ নানা বিষয়ে শাসন করতেন শিক্ষার্থীদের, এরই জেরে এই হামলা বলছেন স্কুলের শিক্ষকরা। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। ক্রিকেট টুর্নামেন্ট খেলা হচ্ছিলো মেয়েদের, তখন সকল টিচাররা খেলার মধ্যে ব্যস্ত ছিল আর উনি আইন শৃঙ্খলা দায়িত্বে ছিল, আমাদের পরিবেশ কমিটির সদস্য ছিল, তাই উনি ঘুরে ঘুরে আইন শৃঙ্খলা দেখছিল। আচমকা এক আমাদের স্টুডেন্ট এসে ওনার উপর হিট করে বসে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এভাবে যেন নিরাপত্তাহীনতায় আর না ভোগে ভবিষ্যতে, সেই রকম সাহায্য কামনা করছি আমরা সরকারের কাছে। এদিকে হামলার ঘটনায় রোববার আশুলিয়া থানায় মামলা করেছে নিহতের পরিবার। এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত আশরাফুল ইসলাম জিতু ও তার পরিবার। হামলায় অভিযুক্ত আশরাফুল ইসলাম জিতু হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতার আত্মীয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নদ নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও স্বাভাবিক হয়নি জীবনযাত্রা। নিচু এলাকাগুলোতে এখনও পানি জমে আছে, অনেকের ঘর বাড়ি থেকে পানি নেমে গেলেও তা বসবাসের উপযোগী হয়নি। এছাড়া বাড়ছে পানিবাহিত রোগ, রাস্তাঘাট ভেঙে যাওয়ায় যাতায়াতে ভোগান্তি বেড়েছে। বৃষ্টি আর পাহাড়ি ঢল কমলেও সিলেট সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলায় লাখ লাখ পানভাসীর দুর্ভোগ চরমে। পানি কিছুটা কমেছে সিলেটে, তবে বিভিন্ন এলাকার সড়ক বাসাবাড়ি এখনও জলমগ্ন। সিলেট সদর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে অপরিবর্তিত আছে ওসমানীনগর, দক্ষিণ সুরমা, গোপালগঞ্জ, ফেন্সুগঞ্জ, জকিগঞ্জ ও বালাগঞ্জে।
খাইবার বাসবার কোনো উপায় নাই, আমি ঠেলা গাড়ি চালাই, আমার সবজন হরুতা করো, খানি উনি নাই কিছু। পানির লাগি খুব সমস্যার মাঝে আছি, মানে আমি নিজেই এখন বাইরে হইতে ডেলি 5-6 বার বাড়ি থেকে বাইরে হইতে মানে খমর পানি। অনেক জায়গায় রাস্তাঘাটে গর্ত হয়ে গেছে, যানবাহন চলাচল ব্যাহত, মানুষের চলাচল ব্যাহত, দূরের গ্রামগুলোকে দ্বীপের মতো মনে হয়। আমি যা দেখলাম ম্যাক্সিমাম এলাকা আজকে প্রায় 10 দিন ধরে পানিবন্দি। সুনামগঞ্জে বন্যার একই চিত্র, বানের পানির তোড়ে নিঃস্ব হয়েছেন অনেকে, নেই মাথা গোজার ঠাঁই, আধাপাকা ঘরগুলো দাঁড়িয়ে থাকলেও ভেসে গেছে বেশিরভাগ আসবাবপত্র, খাবার আর বিশুদ্ধ পানির সংকট এখনো কাটেনি, সেই সাথে প্রাদুর্ভাব বেড়েছে পানিবাহিত রোগের। তো আমরা আউরার বাড়িতে থাকি, তারপরে তো আমরা যে অবস্থা দিনে রাইতে আমরা ঘুম নাই। এদিকে বন্যা পরিস্থিতির খুব বেশি উন্নতি নেই মৌলভীবাজারে, কোলাউড়া জুড়ি ও বড়লেখা উপজেলার 15 ইউনিয়ন থেকে এখনও নামেনি পানি, পয় নিষ্কাশন সংকট প্রকট আকার ধারণ করেছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নদী ভাঙন তীব্র হচ্ছে কুড়িগ্রামে, এতে বানভাসীদের মাঝে দেখা দিয়েছে নতুন আতঙ্ক। নেত্রকোনায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, জেলার 10 উপজেলায় 77টি ইউনিয়নের মধ্যে 12টি ইউনিয়ন থেকে বন্যার পানি নেমে গেছে, তবে এখনও পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারের বন্যায় না খেয়ে এবং বিনা চিকিৎসায় একটি মানুষও মারা যায়নি, এটাই সবথেকে বড় প্রাপ্তি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে সিলেট ওসমানী হাসপাতালে বন্যা পরিস্থিতি নিয়ে মত বিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, সবার সম্মিলিত চেষ্টায় করোনা যেভাবে মোকাবেলা করা হয়েছে সেভাবেই বন্যা মোকাবেলা করা হবে। জানান, বন্যা পরিস্থিতিতে জেলা 140টি মেডিকেল টিম কাজ করছে। এছাড়া বন্যা পরবর্তী অসুখ মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। মত বিনিময় শেষে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী। না খেয়ে একটি মানুষও কিন্তু মারা যায়নি, বিনা চিকিৎসায় একটি মানুষও মারা যায়নি, এটা একটা বিরাট বিষয়। যেখানে লক্ষ লক্ষ লোক, প্রায় কোটি লোকের কাছে এফেক্টেড, এখানে যে খাবার পৌঁছে দেওয়া, ওষুধপত্র দেওয়া, চিকিৎসা দেওয়া এবং যারা বিপদগ্রস্ত তাদেরকে ওখান থেকে উদ্ধার করে আনা, সেনাবাহিনী বিরাট ভূমিকা রেখেছে। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এবারে সিলেট ও কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই সিলেটের পরিস্থিতি জানাবেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, পানি কমতে শুরু করেছে যেমনটি আমরা জানছি, কিন্তু এখনও নিচু এলাকাগুলোতে প্লাবিত রয়েছে, সেক্ষেত্রে এই যে আটকে থাকা পানিতে মানুষদের ত্রাণ সামগ্রী ঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা এবং বিশুদ্ধ পানির জন্য কোনো ব্যবস্থা হয়েছে কিনা, সেক্ষেত্রে পানিবাহিত রোগের যে প্রাদুর্ভাবগুলো আছে সেটি নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের প্রস্তুতি দেখছেন? দেখুন, সুরমা ও ওয়াইকা যে এলাকাগুলো আছে, 5টি উপজেলার বন্যার পানি অনেকটা কমে গেছে এটা বলা যায়, কিন্তু কুশিয়ারা ও ওয়াইকা কিন্তু পানি কমছে, কিন্তু একেবারেই ধীর গতিতে। আমরা যেটা দেখেছি যে নতুন করে যে উপজেলাগুলো প্লাবিত হয়েছিল সেই উপজেলাগুলো থেকে পানি একেবারেই ধীর গতিতে নামছে, প্রতিদিন 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার এমন করে পানি কমছে। সেক্ষেত্রে পানিবন্দী মানুষের যে দুর্ভোগ দুর্দশা সেটা কিন্তু লাঘব হচ্ছে না, তারা প্রতিদিনই নতুন চ্যালেঞ্জে পড়ছেন। কারণ আপনি জানেন যে এই বন্যায় প্রায় 22 লাখের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, অনেকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন প্রায় 2.5 লাখ মানুষ, কিন্তু এই মুহূর্তে প্রায় 2 লাখ মানুষ কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে নিজের বাড়িতে ফিরতে পেরেছেন, কিন্তু বাড়িতে ফিরে তাদের যে নতুন যে সংগ্রাম সেই সংগ্রাম তারা শুরু করেছেন। কারণ অনেকের গড়বাড়ি বানের তুড়ে একেবারে ভেঙে গেছে, অনেকের গড়বাড়ি ভেসে গেছে, তো যাদের গড়বাড়ি ভেঙে গেছে তারা নতুন একটা সংগ্রামে অবতীর্ণ হয়েছেন, কীভাবে তাদের এই ঘরগুলো মেরামত করা যায়, কীভাবে বসবাসের উপযোগী করে তোলা যায় সেই চেষ্টা তারা করে যাচ্ছেন। পাশাপাশি যেসব এলাকা থেকে পানি এখন পর্যন্ত নামেনি, ধীর গতিতে নামছে, সেসব এলাকায় আপনি যেটা বলছিলেন যে কিছু পানিবাহিত রোগ ব্যাধি দেখা দিচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের সিলেটের সিভিল সার্জন আমাদের যেটা জানিয়েছেন যে বন্যার হওয়ার শুরু থেকেই কিন্তু তারা সিলেটের 13টি উপজেলা 140টি মেডিকেল টিম তারা গঠন করে দিয়েছিলেন, এবং এই মেডিকেল টিম এখন পর্যন্ত কাজ করছে বন্যার দুর্গত এলাকাগুলোতে, তারা যেখানেই মানুষের চিকিৎসার প্রয়োজন হচ্ছে সেখানে চিকিৎসা দিচ্ছেন। এর পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যারা আছেন তাদেরকেও তারা চিকিৎসা সেবা দিচ্ছেন, পাশাপাশি খাদ্য সহায়তা দিচ্ছেন, সেনাবাহিনীর একটি বিশেষ কুর আছে, চিকিৎসা সেবা তারা দিয়ে যাচ্ছেন। এবং আমরা লক্ষ্য করছি যে অন্যান্য যে বাহিনীগুলো আছে, বিজিবি পুলিশ, তারা
তারা চেষ্টা করছে যে যারা বন্যার্ত মানুষ যারা বিভিন্ন অসুখে ভুগছে তাদেরকে একটা আলাদা মেডিকেল টিম গঠন করে তারা তাদেরকে চিকিৎসা দিতে। তো সব মিলে যদি আপনাকে বলি যে সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে কিন্তু মানুষের দুর্ভোগ এখন পর্যন্ত কিন্তু কমছে না। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর। আমরা এবারে চলে যাচ্ছি কুড়িগ্রামে, সেখান থেকে জানাবেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, আমরা যেমনটি জানছিলাম যে সিলেটে পানি কমলেও সেটি ধীর গতিতে, যার কারণে মানুষের ভোগান্তি এখনও রয়েছে, সেক্ষেত্রে কুড়িগ্রামের পানিবন্দী মানুষের অবস্থান কেমন দেখছেন এবং গবাদি পশু যেগুলো পানিতে আসলে আটকে ছিল সেগুলোর ব্যাপারে আসলে কি তথ্য আছে আপনার কাছে? কুড়িগ্রামের প্রধান যে নদনদীগুলো রয়েছে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার, আর সবগুলিরই পানি কিন্তু এখন বিপদসীমার নিচে অবস্থান করছে এবং অনেকেরই ঘর বাড়ি থেকে কিন্তু পানি নেমে গেছে। বেশিরভাগ এলাকার ঘর বাড়ি থেকে পানি নেমে গেছে, তবে চর অঞ্চলের অল্প কিছু বাড়িতে এখনো পানি রয়েছে। তা এখন বন্যার পানি নেমে যাওয়ার পরে মূল যে ভোগান্তি সেটি সড়ক সম্পূর্ণরূপে চর অঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থা সেটি বিপর্যস্ত হয়ে পড়েছে এবং লোকজন কিন্তু চলাচল করতে পারছে না। আমরা বিভিন্ন এলাকায় ঘুরে দেখতে পাচ্ছি যে রাস্তার উপর বড় বড় গর্ত হয়েছে এবং বিভিন্ন জায়গায় পানি জমে আছে, সেগুলো পারাপার করতে এবং এই রাস্তায় চলাচল করতে মানুষের অনেক কষ্ট স্বীকার করতে হচ্ছে। হাট বাজার থেকে শুরু করে পণ্য পরিবহন সবকিছুই বলা যায় যে অচল অবস্থা বিরাজ করছে। আর আপনি যেটি গবাদি পশুর কথা বলছিলেন সেটি কিন্তু এখন রোগ ব্যাধি দেখা দিচ্ছে ঘরে ঘরে। কিছুক্ষণ আগে কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা জানাচ্ছেন যে প্রতিটি ঘরে গরু ছাগলের অসুখ দেখা দিয়েছে, বিশেষ করে যেহেতু খড় নষ্ট হয়ে গেছে বন্যায় এবং অন্যান্য যে গোখাদ্য সেটিও কিন্তু মিলছে না, ফলে তারা জীবাণুযুক্ত ঘাস এবং অন্যান্য যে খাদ্য সেগুলো খাওয়ানোর কারণে কিন্তু এই পশুরা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে তারা অল্প দামে এই পশুগুলো বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। তো সামনে যেহেতু কোরবানির ঈদ, অনেকেই এই কোরবানিকে কেন্দ্র করে গবাদি পশু লালন পালন করেন এবং বিক্রি প্রত্যাশা করেন। তো এই ধরনের একটি পরিস্থিতি থাকলে তারা মনে করছেন যে এই গরু এবং ছাগলের বাজার অনেক কমে যাবে এবং সেক্ষেত্রে তারা অনেক লোকসানের মুখোমুখি হবেন। আব্দুল খালেক এবং মঞ্জুর আহমেদ, আপনাদের দুজনকে এই ধন্যবাদ জানাচ্ছি। মাত্র 11 দিন চলার পর বন্ধ করা হলো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন সার্ভিস। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে ব্যবসায়ীদের অনীহার কারণে বন্ধ করা হয়েছে ট্রেনটি, অথচ গেল 3 বছরে আয়ের চেয়ে দ্বিগুণের বেশি খরচ হয়েছে এই ট্রেনে, লোকসানের পরিমাণ প্রায় 1 কোটি টাকা। এজন্য রেল বিভাগের অদক্ষতা ও পরিকল্পনার অভাবকেই দুষছেন বিশিষ্টজনেরা। গেল 13 জুন চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী ঢাকা রুটে দ্বিতীয়বারের মতো চালু হয় ম্যাঙ্গো স্পেশাল ট্রেন সার্ভিস। উদ্দেশ্য সড়ক পথের চেয়ে কম খরচে আম ও কৃষিজাত পণ্য পরিবহন। এতে চাষি ব্যবসায়ীদের পাশাপাশি লাভবান হবে রেল বিভাগ। 23 জুন বন্ধ ঘোষণা করা হয় ট্রেনটি। এই 11 দিনে আয় হয়েছে 2,12,174 টাকা, কিন্তু খরচ 12,40,000 টাকা। সব মিলিয়ে গেল 3 বছরে এই ট্রেন থেকে রেলের আয় হয়েছে 41,80,638 টাকা আর খরচ 1,27,20,000 টাকা। প্রতি বছর লোকসানের বোঝা টানার পরেও স্পেশাল ট্রেন চালু নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তবে রেল কর্তৃপক্ষের দাবি লাভ লোকসান নয়, আম বাগানি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে চালু করা হয়েছে ম্যাঙ্গো ট্রেন। আমি কিন্তু এটা লোকসান হিসেবে দেখছি না, তারা একটা সুযোগ দিচ্ছেন একদম তৃণমূল পর্যায়ের যারা চাষি তাদেরকে। সুতরাং আপনি যদি বলেন যে লোকসান, সেটা আমরা দেখছি না। ব্যবসায়ীরা জানিয়েছেন এবার আমের সংকট, তার ওপর সময় মতো ট্রেন চলাচল না করাই সড়ক পথকেই বেছে নিয়েছেন তারা। ট্রেন তো সময় মতো দেয়নি, কাজে শিডিউলটা তাদের ঠিক নাই, যার জন্য আপনার এবার আম দিয়ে কিন্তু আমরা মানে তৃপ্তি পাচ্ছি না। বিশিষ্টজনরা বলছেন রেল কর্তৃপক্ষের অদক্ষতা ও পরিকল্পনার অভাবে গুনতে হচ্ছে লোকসান। খরচ কমালে পারে কিন্তু প্রফিট বাড়বে, তো আমার আয় বাড়াতে হবে, আয় বাড়ানোর জন্য আমার সেবার মান বাড়াতে হবে, আবার খরচ কমাতে হবে। বাংলাদেশে খরচ কমানোর জন্য রেলের একটা দুর্নাম আছে। 2020 সালে প্রথম ম্যাঙ্গো স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হয়। 2021 সালে করোনার পরিস্থিতির মধ্যেও 1.5 মাস চলে ট্রেনটি, কিন্তু এবার মাত্র 11 দিনেই তা বন্ধ ঘোষণা করা হয়। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। দিনাজপুরে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। বেলা 11টায় উপজেলার চারমাথা মোড়ে কার্যক্রমের উদ্বোধন করে স্থানীয় প্রশাসন। কোরবানি ঈদের আগে বাজার মূল্যের চেয়ে কম দামে তেল, ডাল, চিনি পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। কার্ডের মাধ্যমে 1 কেজি চিনি, 2 কেজি মসুর ডাল ও 2 লিটার তেল সংগ্রহ করতে পারছেন ক্রেতারা। উপজেলার 10,571 জনের মাঝে এসব পণ্য বিক্রি করবে টিসিবি।
খেতে আসছি, এখানে আসলে আমার সুবিধা। চাউল তারপরে ময়দা এটা দিলে আরো গরিবের উপকার হয়। কেজি চিনি 2 লিটার তেল এবং 2 কেজি মসুর ডাল, এটা সরকারের যে সর্বনিম্ন মূল্য ভর্তুকি মূল্য সেই মূল্যে প্রদান করব। প্রত্যেকজন উপকারভোগীকে ইতিপূর্বে এই ধরনের মালামাল দেওয়া হয়েছে, তাদের পারিবারিক কার্ড করে দেওয়া হয়েছে, সেই কার্ডের বিপরীতে তাদেরকে এই ন্যায্য মূল্যের পণ্যগুলো প্রদান করা হবে। টাঙ্গাইলের ধনবাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক আব্দুর রহিম হত্যা মামলায় 2 ভাইসহ 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। খালাস দেওয়া হয়েছে 11 জনকে। দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোর্শেদ আলম এই রায় ঘোষণা করেন। আসামিদের প্রত্যেকের 20,000 টাকা করে জরিমানাও করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার রামজীবনপুর গ্রামের শেজনু মিয়া ও তার ভাই মিজানুর রহমান, একই গ্রামের মনসুর আলী ও গঙ্গাবর গ্রামের জামাল ফকির। এদের মধ্যে শেজুন মিয়া পলাতক, জমি নিয়ে বিরোধের জেরে 2004 সালের 30 ডিসেম্বর আব্দুর রহিমকে পিটিয়ে হত্যা করা আসামিরা। এদিকে লক্ষ্মীপুর সদরে শ্রমিক আব্দুর রব ওরফে রাসেল হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পূর্ব শত্রুতার জেরে 2015 সালের 20 জানুয়ারি কুপিয়ে হত্যা করা হয়েছিল রাসেলকে। বরিশাল ক্যাডেট কলেজে নবনির্মিত ক্যাডেট হাউসের উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দুপুর 12:30টায় নবনির্মিত ক্যাডেট হাউস উদ্বোধন করা হয়। এ সময় তিনি বলেন, নবনির্মিত ক্যাডেট হাউসের ভবনগুলো প্রয়োজনে আরও বড় করা হবে, কারণ শিক্ষার পরিবেশ ভালো হলে মেধার বিকাশ ঘটবে। অনুষ্ঠানে সেনাপ্রধান ছাড়াও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 1981 সালে 51 একর জমির ওপরে প্রতিষ্ঠিত হয় বরিশাল ক্যাডেট কলেজ। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখানে পাঠদান করানো হয়। বরিশালে বিআইডব্লিউটি এর উচ্ছেদের পরপরই বসে যাচ্ছে বাজার, দোকানপাট, ঘরবাড়ি সহ নানা স্থাপনা। নৌবন্দরে কিছু অসাধু কর্মচারী ও প্রভাবশালীদের ম্যানেজ করেই আবার এসব অবৈধ স্থাপনা গড়ে তোলার অভিযোগ উঠেছে। এতে বন্দর কর্তৃপক্ষের 1,000 কোটি টাকার জমি এখনও বেদখল হয়ে আছে। গত বছরের সেপ্টেম্বরে অভিযান চালিয়ে অন্তত 60টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বরিশাল বিআইডব্লিউটি। কয়েক মাস পর দেখা যায় আবারও দোকানপাট গড়ে তুলেছেন দখলদাররা। অভিযোগ রয়েছে নৌবন্দরের কিছু অসাধু কর্মচারী ও প্রভাবশালীদের ম্যানেজ করে এসব প্রতিষ্ঠান গড়ে উঠছে। আগে যে চালাইতো তার কাছ থেকে এটা আমি ঘরটা কিনে নিয়ে এই জায়গায় বসছি, এই অবস্থায় ছিল এখানেই। ব্যবসা করি প্রায় 10 বছর, আমার কোনো উচ্ছেদ করা হয় নাই, আমি ভাড়া আছি। এদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে অস্ত্রধারী আনসার সদস্য না থাকায় উচ্ছেদের পরও কাঁটাতারের বেড়াও পাহারা বসানো যাচ্ছে না। এখানে যদি আমার জনবল থাকতো, সঠিকভাবে জনবল থাকে এবং আনসার যদি নিয়োগ দেওয়া হয়, আমার মনে হয় যে এই জটিলতা থেকে আমরা এড়িয়ে যেতে পারব। দ্রুত অবৈধ দখলদার উচ্ছেদ করে একটি আধুনিক নৌবন্দর গঠনের কথা জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে এই কীর্তনখলা নদী সহ যেই নদীগুলো দখল এবং দূষণ হয়ে গেছে সেটা চিহ্নিত করে এটা আমরা অবশ্যই নদীর কাছে ফিরিয়ে দেব। বরিশাল মহানগরীর দক্ষিণে পক্সওয়ার থেকে উত্তরের আমানতগঞ্জ পর্যন্ত 60 একরের বেশি জমি বরাদ্দ পায় নৌবন্দর কর্তৃপক্ষ, যার বেশিরভাগ জমিতেই রয়েছে অবৈধ স্থাপনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ থেকে সয়াবিন তেলের লিটারে 6 টাকা কমার কথা থাকলেও রাজধানীর বাজারগুলোতে বিক্রি হচ্ছে আগের দামে, এখনও 205 টাকায় বিক্রি হচ্ছে তেল। সিদ্ধান্ত হওয়ার পরও বেশি দামে সয়াবিন তেল কিনতে হচ্ছে বলে ক্ষুব্ধ ক্রেতারা। এদিকে বিক্রেতারা জানান, যেই দামে আগে তেল কেনা হয়েছিল সেই দামে বিক্রি করা হচ্ছে, আগের মজুদ নতুন দামে বিক্রি করলে লোকসানে পড়বেন তারা, তাই নতুন দামে সয়াবিন তেলের চালান আসলে 6 টাকা কমিয়ে বিক্রি করা যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এর আগে 3 দফায় বাড়ানোর পর সয়াবিন তেলের দাম লিটারে 6 টাকা কমানোর সিদ্ধান্ত নেয় ভোজ্য তেল ব্যবসায়ী সমিতি। সেখানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 199 টাকা নির্ধারণ করা হয়েছিল। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ আদেক্ষণ সাথে থাকার জন্য।